আসসালামু আলাইকুম বিয়র্টস আশা করি সবাই ভালো আছেন তো বিস আজকে আমি আপনাদেরকে নিচে ক্রস ক্রস ডিজাইন দিয়ে একটি ডিজাইন পায়জামা কাটিং দেখাবো এবং সেলাই দেখাবো তবে মনোযোগ সহকারে দেখুন আর এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থেকে আইকনটি অন করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা ধন্যবাদ তো বিহস উপরে আপনার রাবার বাঙার জন্য দুই নেবেন আর তারপর মূল লম্বাটা নেবেন এখন মূল লম্বা আমার ছত্রিশ আপনারা সাতত্রিশ আটটি যাই দেন মাঝে মূল লম্বাটা নেবেন তারপর নিচে আপনারা ভাঙার জন্য দেড় ইঞ্চি কিংবা এক ইঞ্চি নেবেন নিচে ভাঙার জন্য উপরে নেবেন দুই ইঞ্চি আর নিচে নেবেন দেড় ইঞ্চি আর মাঝে মূল লম্বাটা নেবেন যত ইঞ্চি লম্বা ঠিক তত ইঞ্চি নেবেন এখন যেহেতু এটা তিরিশ বড়ি সেই জন্য আমি হিপের পাশ নিয়েছি বারো ইঞ্চি আপনারা বারো ইঞ্চি নিতে পারেন তেরো চোদ্দো পনেরো মোটা বুঝে তার যার যার বডি অনুযায়ী নেবেন আর হাই নিয়েছি এখানে চোদ্দো ইঞ্চি নিচে এই দেখুন চোদ্দো ইঞ্চি তারপর দেড় ইঞ্চি একটা রাউন্ড শেপ করে দেব তারপর নিব মুহুরি মুহুরি এখানে ছয় এক ইঞ্চি বাড়িয়ে সাত ইঞ্চি সরাসরি নিয়ে নেব তারপর হাই থেকে মুহুরি এভাবে ডাকতে নিয়ে নেব খুবই সহজ উপরে দুই ইঞ্চি নেবেন আর নিচে দেড় ইঞ্চি রাবারের জন্য দু ইঞ্চি নিচে বাঙার জন্য দেড় ইঞ্চি তারপর হিপের পাশ হিপের পাস আপনারা বারো থেকে ষোলো পর্যন্ত নিতে পারবেন যারা অবার মোটা তাদের জন্য ষোলো আর যারা স্লিম তাদের জন্য নেবেন আপনারা বারো বারো সাড়ে বারো তেরো হাইস্ট আর হাই নেবেন চোদ্দ ইঞ্চি সরাসরি ভাবে যত ইঞ্চি হবে তার সাথে এক ইঞ্চি নিয়ে কেটে ফেলবেন এই যে এভাবে চার বাস করে কাটিং করবেন একটি পায়জামা যখন কাটিং করবেন তখন চার বাস করে কাটিং করবেন এই যে বিভার দেখতে থাকুন এই যে এখানে এইভাবে বাঙ্গা হবে এই যে এইভাবে বাঙ্গা হবে বাঙ্গা থেকে আধ হাফ ইঞ্চি উপরে আমরা কেটে দিব এই মাঝে আমরা ক্রস ক্রস ডিজাইনটি করব সেই জন্য বাঙ্গা থেকে হাফ ইঞ্চি উপরে এভাবে কেটে নিব এটা ভিতরে বাঙ্গা হবে দেখুন এই যে এইভাবে বাঙ্গা দিয়ে হুম এই যে বাঙ্গা দিয়ে সুন্দরভাবে মাঝে আমরা ক্রস ক্রস চালাই দিব এই যে ক্রস ক্রস কোস সেলাই এখন রাবার কাটিংটা রাবার বিওয়ার্স আমরা বারো ইঞ্চি নিব দেখুন রাবার আমরা এখানে বারো ইঞ্চি নিলাম আর মোটাবু যে আপনার সাড়ে বড় হাইস্ট তেরো পর্যন্ত নিতে পারেন এটা চিকন স্লিম সেই জন্য বারো ইঞ্চি নিলাম এই যে নিব নেব তবে এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকলে বেলেগুনটি অন করে দেবেন তবে এখন দেখাচ্ছি সেলাই দেখুন সেলাইয়ের জন্য আপনারা কাপড়টিকে চিকন করে কেটে তারপরে এভাবে মুড়ি দিয়ে সুন্দরভাবে এভাবে বাস করে সেলাই করবেন এই দেখুন এভাবে সুন্দরভাবে সেলাই করবেন কাপড়টা আপনারা এক ইঞ্চি পরিমাণ পাশ করে কেটে নেবেন নেওয়ার পর আপনারা যেভাবে ডুরি বানান সেভাবে নিয়ার বানান সে সেরকমভাবে চ্যাপটা হবে এটা এই যে তারপর এক সাইড সেলাই করবেন এই যে এইভাবে এক সাইড সেলাই করবেন দেখুন তারপর আবার অন্য সাইডে এইভাবে দুইটা সেলাই দিবেন এই পাশে একটা আর অপর পাশে দিবেন আরেকটা ঠিক আছে এই যে সেলাই দিবেন এভাবে সেলাই দিয়ে নেবেন তারপর পিছ আমরা দুই ইঞ্চি পরিমাণ করে এভাবে কেটে নিব প্রতিটা দুই ইঞ্চি করে কেটে নিব এই যে এবার প্রতিটা দুই ইঞ্চি করে আমরা কেটে নিব ক্রস ক্রসের জন্য আমরা দুই ইঞ্চি করে কেটে নিব প্রতিটা ক্রসের জন্য দুই ইঞ্চি এইভাবে তারপর আপনারা ক্রস ক্রস করে সেলাই করে নিবেন মাঝে এইভাবে ক্রস ক্রস দিয়ে তারপর সেলাই করে নেবেন দুইটা একসাথে দুইটা একসাথে দিয়ে ক্রস করে তারপর সেলাই করবেন দুইটা একসাথে নিয়ে ক্রস করে তারপর এইভাবে সেলাই করবেন এই যে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই যে এটা নিচে যে কাপড়টা কেড়েছিলাম মুর নিচে এই যে এইভাবে সেলাই করে তারপর ভিতরে দিবেন এই যেভাবে ভিতরে দিয়ে দিবেন নিচের আমার মুহুরি যেই কাপড়টা কেটেছিলাম কাটিং করার সময় এটা এই যেভাবে সুন্দরভাবে ভিতরে দিয়ে নেবেন ভিতরে দিয়ে সেলাই করবেন এই যে ক্রস ক্রস করে সেলাই করে তারপর মুহুরির যে কাপড়টা কাপড়টার ভিতরে দিয়ে আপনারা সেলাই করে আটকে নেবেন এই যে ঠিক এইভাবে অপর পাওয়ার অপর পার্টি এইভাবে সেলাই করবেন একটি করে দেখাচ্ছি অপরটি এইভাবে এই নিয়মে সেলাই করে নেবেন দেখুন এই যে এই যে একটু আটকে নেবেন এই যে প্রতিটি ক্রস সেলাই করে একটু আটকে নেবেন এইভাবে এই যে আটকে নেবেন তারপর সেলাই করার জন্য কোনো সমস্যা না হয় এই যে এই যে উপরের সেলাইটা এভাবে দুই মুড়ি দিয়ে সেলাই করে নেবেন এই যে এভাবে মুড়ি উপর পাশের সেলাইটা এভাবে দিয়ে নেবেন এখন এই যে ক্রস ক্রসটির ওপর ওপর পাশে এইভাবে সেলাই এই যে এইভাবে ধরে সুন্দরভাবে সেলাই করবে দেখুন খুবই সহজ আপনারা মনোযোগ দিলেই বুঝতে পারবেন এই যে এইভাবে সেলাই করে নেবেন এই যে সেলাই করে নেবেন ডবল সেলাই দিয়ে নেবেন এই যে এখন হাই পাইজামার হাই সেলাই করা হচ্ছে দেখুন এই যে পাইজামার হাই ডবল সেলাই দিয়ে নেবেন ওপর এইভাবে সেলাই করে নেবেন এই জিপিও এখন আমরা মুড়ি রাবার বাঙানোর জন্য মুড়িটা সেলাই করে নেব দেখুন এই যে রাবারটা সেলাই করে নেবেন এইভাবে তারপর রাবারটিকে ডেকে রাবারের সাইডে সেলাই করবেন রাবার উপরে যাতে সেলাই না হয় এভাবে এইভাবে রাবারের সাইডে সেলাই করবেন সুন্দরভাবে দেখুন টেনে টেনে রাবারের উপরে না কাপড়ের উপরে সেলাই দিবেন রাবার রাবার যাতে সেলাই না হয় রাবারের উপরে সেলাই দিবেন না এই দেখুন রাবারটিকে এভাবে সুন্দর টান 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 করে রাবারটিকে ঠিক করে নেবেন এই যে এখন মাঝে একটা সেলাই দিবেন তবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন